ভাবে লিখতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা প্রথম দরকার, কনসেপ্টটা, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে সেইটাকে তোকে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা লেখা আছে আমার নোটে, ভিডিওতেও আছে, ভিডিওতে আর ল্যাঙ্গুয়েজ নাই, ভিডিও বোঝানোর সময় আমরা কত ল্যাঙ্গুয়েজ ইউজ করি তা ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ, কেকের স্লাইডই আছে। তো এবার লিখতে হবে, লেখার সময় দেখবে যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলোকে তোমাকে লিখতে হবে, কিছু করার নাই। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ওটাই, নিজে যদি লিখতে পারো তাহলে ভালো, না তো ওই নোটের ল্যাঙ্গুয়েজ নিতে হবে। স্পেকট্রাল রিজলিউশন আমাদেরকে যা দেয় শেষমেশ সেটা হলো ব্যান্ড দেয়, আমাদের কাছে বিভিন্ন রকম ব্যান্ড দেয়। তার মানে ব্যান্ডগুলোকে কী করতে হয়, ব্যান্ডগুলোকে এবার আমাদের যেটা করতে হয়, ব্যান্ডগুলোকে কালার চুবাতে হয়, ঠিক আছে? মানে ভাবলাম যে এই এটাকে তুলে নিলাম, কালারে চুবালাম, ঠিক আছে, এই ব্যান্ডটাকে তুলে নিলাম, সম্ভব নয়, যদি পসিবল হতো তার খুব ভালো হতো। একটা একটা ইয়ের ইউরোপের একটা দেখি, একটা ম্যাজিসিয়ান দেখি ছবির মধ্যে ঢুকে যায়, ওই রকম যদি করতে পারতাম খুব ভালো হতো। এটাকে তো চট করে তুলে নিলাম স্টিকারের মতন, কালার আছে আমার কাছে তিনটে কালার আছে, কালার তো তিনটেই, তিনটে প্রাইমারি কালার, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। যদিও অনেক কালার হয়, কয়েকশো কালার হয়, কিন্তু আমাদের কাছে তিনটেই কালার আছে, প্রাইমারি কালার। কম্পিউটারের মাথায়, আমাদের মাথাতে তিনটেই কালার আছে। তো এই এইটাকে তুললাম ব্লু ব্যান্ড, বাট নট কালার, ব্লু ব্যান্ড, ব্লু ব্যান্ডে তোলা হয়েছে ছবিটা। এই ছবিটাকে আমরা আমাদের ওই যে কালারের পাত্রে চুবালাম, হ্যাঁ, তারপরে শুধু নদীগুলো দেখা যাবে যেখানে যেখানে জল আছে, আরও জিনিস দেখা যাবে কিন্তু অন্য কালার দেখা যাবে। বেশ, সেটাকে একটু শুকাতে দিলাম, তারপরে গ্রিন ব্যান্ডেরটাকে গ্রিন কালারের রঙে চুবিয়ে শুকাতে দিলাম, তারপরে রেড ব্যান্ডের ছবিটাকে রেড কালারে চুবিয়ে শুকাতে দিলাম। তিনটে ছবিকে পরপর, দুটো হাত, সরি আরেকটা হবে না, অজুহাত, একটা হলো ব্লু, গ্রিন অ্যান্ড রেড, তিনটেকে পরপর রাখলাম। এবার উপর থেকে দেখছি, মনে করা যায় তিনটে ট্রান্সপারেন্ট পেপারের উপরে, উপর থেকে দেখতে পাওয়া যাবে, কেমন লাগবে দেখতে? ওকে, যে কান্ডা কারখানাটা করছি, যা করছি আমি টেকনিক্যালি, হ্যাঁ, যা যার অ্যাক্টিং করছি, সেটাকে বলা হয় ব্যান্ড কম্পোজিশন। যেমন করে সং কম্পোজিশন করা হয়, সংগুলোকে ওই বিভিন্ন গানগুলোকে বিভিন্ন রকম টিউনে তোলা হয়, কখনো বেশি ভলিউমে, কখনো কম ভলিউমে, বিভিন্ন রকম শুনতে লাগবে। ওকে, ঠিক তেমনি ব্যান্ডগুলোকে কালার অ্যাসাইন করে আমরা কী করছি, ব্যান্ড কম্পোজিশন করছি। এইবার এই যে কাজটা করলাম, ব্লুকে ব্লু কালার দিয়ে চুবালাম, ব্লু ব্যান্ডের ইমেজকে ব্লু কালারের রঙে চুবালাম, ব্লু রঙে চুবালাম, গ্রিন ব্যান্ডকে গ্রিন কালারে চুবিয়ে, রেড ব্যান্ডটাকে রেড কালারে চুবিয়ে, সবগুলো দিয়ে তৈরি করলাম একটা সুন্দর ইমেজ। সেটা দেখতে কেমন? সেটা দেখতে দেখতে হয় মোটামুটি এরকম, সেটা দেখতে এরকমই হয়, এত ভালো দেখতে হয়, এরকম হয় দেখতে, দেখি ব্লু, হ্যাঁ, ইয়েস, মানে ব্লু ব্যান্ড, ব্লু কালার, কালারে চুবিয়েছি, কালারে শুকানোর পরে এরকম দেখতে হয়েছে, রেড, সরি, গ্রিন ব্যান্ড গ্রিন কালারে চুবিয়ে, রেড ব্যান্ডকে রেড কালারে চুবিয়ে, সব কটাকে পাইল করে যা দেখতে হয়েছে, দ্যাট ইজ সাচ কাইন্ড অফ দ্য কালার। তো কালার, এই যে এটা আমার মনে হয় কালারের পাত্র, হ্যাঁ, ঠিক আছে, চুবানোর পরে এই যে কালারটা হবে, এখানে ভুল লেখা আছে, এটা হবে ট্রু কালার কম্পোজিশন। ওকে, দিস ইজ কল্ড ট্রু কালার কম্পোজিশন, এখানে লেখা আছে ভুল, ঠিক আছে, স্টিকার মেরে দেবো। বোঝা গেল ট্রু কালার কম্পোজিশন কেমন দেখতে হয়, কেন কী করে করা হয়? বাট এখানে তো কলার কম্পোজিশন করার জন্য লাগছে কী, তাহলে আমার স্পেকট্রাল রিজলিউশন লাগছে, তো আর স্পেকট্রাল রিজলিউশন তৈরি করলো কে? ব্যান্ড, ব্যান্ড তৈরি করেছে, তাই না? স্পেকট্রাল রিজলিউশন কী তৈরি করলো? ব্যান্ড তৈরি করলো, আর ব্যান্ডগুলো দিয়ে কী করলাম? কম্বিনেশন, কম্পোজিশন। আর এই কম্পোজিশন করতে গিয়ে যেটা যে ব্যান্ডে তোলা হয়েছে তাকে সেই কালার দিয়েছি, কোনো ভুলভাল কালার দিইনি কিন্তু, ঠিক আছে, ফলে দেখতে এরকম আসবে, দেখতে খুব একটা ভালো আসে না। কেন ভালো আসে না? তার কারণ হলো এই যে ব্লু ব্যান্ড গন্ডগোল ব্লুতে করেছে, এই ব্লু কতটা ভালো নয়। কারণ হচ্ছে বায়ুমণ্ডলে যে গ্যাসেস মলিকুলগুলো আছে, আগের দিনের গল্প, ব্লুর লাভ স্টোরি, তো ব্লু ব্যান্ড ভালো নয় এই কারণেই, কারণ সূর্য থেকে যখন ব্লু ব্যান্ডটা আসে তখন ব্লুর যে তরঙ্গদৈর্ঘ্য কতখানি, তার মানে ব্লুর তরঙ্গদৈর্ঘ্য যতটুকু আমার মনে পড়ছে, ততটুকু মনে পড়ছে ব্লুর যে তরঙ্গদৈর্ঘ্য সেটা হলো কত, 0.4 থেকে 0.5 মাইক্রোমিটার, এইটা হলো ব্লু ব্যান্ডের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাল জোন, ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ, ক্লিয়ার? এই ব্যান্ডউইথের সঙ্গে ঘটনাচক্রে, দুর্ঘটনা ক্রমে, যে নাইট্রোজেন আছে না, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ,
এদের যে মলিকুলগুলো আছে এই মলিকুলের ব্যাস আই মিন টু আর মানে আর বলবো আর দিয়ে ব্যাস মাপা হয় না, তো এর যে ব্যাস এই তরঙ্গদৈর্ঘ্যের যে জোন এর সঙ্গে ম্যাচ করে যায় খাপে খাপ। ফলে এ যখন এই ব্লু যে এটা হচ্ছে নাইট্রোজেন মলিকুল মনে করা যায়, এটা ক্রিকেট বলের মতো লাগছে দেখে কিন্তু নাইট্রোজেন মলিকুল, তো নাইট্রোজেন মলিকুলের উপর পড়লো ব্লু জোনটা, যে কী হয় এই দিকে সেই দিকে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, এইটাকে বলা হয় স্ক্যাটারিং। আর এই স্ক্যাটারিংয়ের একটা নাম আছে সেটাকে বলে মায়ে স্ক্যাটারিং। এই মায়ে স্ক্যাটারিং হয় বলে আমরা আকাশকে নীল দেখি, তাহলে আকাশ নীল দেখার কারণ মায়ে স্ক্যাটারিং। এই মায়ে স্ক্যাটারিং করতে গিয়ে এই যে জোনটা সব গল্প হয়ে যায়, লালটারও হওয়ার কথা দুপুরবেলায়, তাই লালটা কিন্তু বিকেলবেলায় ভালো না, সময় আছে, লাল বাজে হয় কখন বিকেলবেলায়, লাল বাজে কখন সকালবেলায়, ঠিক আছে, লাল সবসময় ভালো নয়, লাল সময়ে সময়ে ভালো, যখন যখন ইয়ে থাকে তৃণমূল থাকে তখন লাল ভালো নয়, ঠিক আছে, তার লাল সবসময় ভালো কিন্তু এক্সেপ্ট সকাল আর সন্ধ্যা, বাদ বাকি সময় কিন্তু লাল খুব ভালো, লালের মতন লোক হয় না, ঠিক আছে। তো ব্লু কিন্তু সবসময়তেই খারাপ, সকাল বিকেল সন্ধ্যে দুপুরবেলায় আকাশ নীলই দেখায়, আর নীল দেখার মেন কারণ হলো এই গল্প। নীল যখন এই নাইট্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে ঝামেলাতে লিপ্ত হয় তখন নির্ভরযোগ্যভাবে পৃথিবীতে আসবে, তাই ব্লুর উপরে কী করে ভরসা করবো, ব্লুকে ভরসা করতে পারি না আমরা, ব্লুকে ভরসা করতে পারি না এই কারণেই। আর ব্লুর তার মানে ব্লু হবে না, ব্লু হয় নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য ব্লু ফাঁকিবাজ ব্লু, এই ফাঁকিবাজ অনির্ভরযোগ্য ব্লুর কারণে ছবিটা দেখতে একটু ঘষা ঘষা বাজে বাজে পুরনো পুরনো ভাব। এর ফলে সমস্যাটা কি হয়, লক্ষ্যবস্তু চিনতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়, আমাদের হিউম্যান আই অতটা ভালো করে বুঝতে পারে না, হিউম্যান আই যাতে বুঝতে পারে সেই কথা ভেবে ব্লুকে বিসর্জন দিতে হয়, ব্লুকে নেয় না, ব্লুকে না নিলে কি হবে, ব্লুকে না নিলে দেখো আমি এই ছবিটাতে ভালো বোঝানো আছে যে ব্লুকে নিলে ট্রু কালার কম্পোজিশন যেটা হয় সেটাতে সমস্যা কী হয়, দেখো এখানে জল আছে আবার ধারে গাছ টাছ আছে, তো জলের এই জলে এখানে গিয়েছে না, জলে অনেক শ্যাওলা আছে, অ্যালগি আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, এক কথায় অ্যালগি ফাইটোপ্ল্যাঙ্কটন জলে অনেক উদ্ভিদের উপস্থিতি আছে, ফলে এই জায়গাতে জলের কালারটা একটু গ্রিনিশ ভাব আছে, আবার জলের সাইডে যে গাছগাছালি আছে গাছগাছালি জঙ্গল সেটাও দেখতে গ্রিন, ফলে এই দুটোর মধ্যে যে সিগনেচার স্পেকট্রাল সিগনেচার কম বেশি একই রকম ডুপ্লিকেট সিগনেচার, এই জন্য আমরা আইডেন্টিফিকেশান চোখে খালি চোখে আইডেন্টিফিকেশান ঠিক মতো করতে পারি না, ফলে আমাদের মিস ক্লাসিফিকেশান হতে পারে, মানে এটা আমাদের চোখ ভুল করতে পারে, ঠিক আছে, কম্পিউটার ভুল করবে না আমাদের চোখ ভুল করতে পারে, তাই আমাদের চোখ যাতে ভুল না করে সেই কথা ভেবে ব্লুর উপরে আমরা ভরসা করি না, তাই ব্লুকে আমরা বাদ দিই বিসর্জন দিই, ক্লিয়ার, ওই মায়ে স্ক্যাটারিংয়ের কাণ্ড কারখানার জন্য, ঠিক আছে। আর এই জন্য আমরা কী করি, আমরা বানাই FCC ফলস কালার কম্পোজিশন, কেমন হয় এর জন্য ব্লুটাকে একটু বাদ দিয়ে আমরা একটু অন্যরকম চলে যাই, আমি ছবিটা দেখাই, ঠিক আছে, ছবিটা এইরকম হবে, এখানে এখানে কী করি দেখো, এক নম্বর ব্যান্ডটাকে বাদ দিয়েছি, এক নম্বর ব্যান্ড মানে ব্লু ব্যান্ড, তাতে ব্লু কালারের চুপাচ্ছিলাম, এবার দুই নম্বর ব্যান্ড মানে কোন জোন কোন জায়গার, ইয়াস গ্রিন ব্যান্ডে তোলা, ব্যান্ড টু স্ট্যান্ড ফর গ্রিন ব্যান্ড, ব্যান্ড টুর আর এক নাম হলো গ্রিন ব্যান্ড, এটার নাম হলো গ্রিন ব্যান্ড, ব্যান্ড টু জেনেটিক্যালি গ্রিন সবুজ সবুজ কিন্তু রং দিয়েছে কেমন ব্লু, ক্লিয়ার, তাহলে তোলা হয়েছে গ্রিন ব্যান্ডে দিয়ে রঙে চুবিয়েছি নীল রঙে চুবিয়েছি, ঠিক একই রকমভাবে ব্যান্ড থ্রি কি লাল রেড, তার মানে এটা হলো রেড ব্যান্ড, কি দিয়েছি সবুজ দিচ্ছি গণ্ডগোল করছি, আর ব্যান্ড ফোর মানে কি ব্যান্ড ফোর আইআর ইনফ্রারেড আইআর তুলেছি আইআরে দিয়েছি লাল, সব গণ্ডগোল হয়ে গেল, সব গণ্ডগোল হয়ে গেল, সব গণ্ডগোল করার ফলে আমরা যে ইমেজ প্রস্তুত করলাম ওই তিনটে ব্যান্ডকে কম্বাইন করে আমরা উপর থেকে দেখলে কেমন দেখতে পাবো, একটা কালারফুল ম্যাপ দেখতে পাবো, তার আগে কিন্তু কালারটা দেখতে পাবো না, রং আসে না, রং তখন আসে না,
রং তখনই আসে যখন ব্যান্ড কম্পোজিশন করা হয়। আফটার ব্যান্ড কম্পোজিশন রং দেখতে পাবো, তার আগে ব্যান্ড কম্পোজিশন না করলে তার আগের মুহূর্তে আমরা কোনো রং দেখতে পাবো না, বরঞ্চ ধূসর দেখাবে, গ্রে স্কেলে দেখায়। যে যেমন চোখগুলো দেখালাম না, ওগুলো গ্রে স্কেলে, কোনো রং ছিল না তার। ক্লিয়ার? তো এইভাবে যদি করি এতে লাভটা কী হবে? এতে লাভ হলো জলটা ক্লিয়ার, এই যে জায়গাটাই আমাদের অসুবিধা হচ্ছিল বুঝতে, আর কিন্তু অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তাতে একটু কমন নিতে হবে। এই কাণ্ড কারখানা করতে গিয়ে কতগুলো জায়গায় ভুল জিনিস প্রমাণিত হয়। লাল জায়গাগুলো উদ্ভিদ, তার কারণ এই যে ইনফ্রারেড, মানে লাল জায়গাগুলো কেন উদ্ভিদ হলো, তার কারণ উদ্ভিদের সঙ্গে ইনফ্রারেডের একটা ভালো বন্ধুত্ব আছে, একটা ভালো সম্পর্ক আছে। বন্ধুত্ব না শত্রুতা আমি বলবো না, বরঞ্চ ভালো সম্পর্ক আছে এই লালের সঙ্গে, এই সরি ভুল বলছি, ইনফ্রারেডের সঙ্গে উদ্ভিদের একটা ভালো সম্পর্ক আছে। তার মানে ইনফ্রারেড দিয়ে উদ্ভিদকে ভালো চেনা যায়। এই কারণে যখনই আমরা ইনফ্রারেড ব্যান্ডকে, মানে ব্যান্ড ফোর আই মিন ইনফ্রারেড, জেনেটিক্যালি চরিত্রের বিচারে ওরা ইনফ্রারেড, কিন্তু দিয়েছি লাল, তাহলে কে প্রাধান্য পাবে? গাছ প্রাধান্য পাবে। আমি কি বললাম দেখো, আরো ভালো করো, ব্যান্ড ফোর আই মিন আয়ার ইনফ্রারেড, এই ইনফ্রারেড যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এই ইনফ্রারেড জোনে গাছ কিন্তু ভালো সেন্সিটিভ, মানে গুড সেন্স, গুড রেজাল্ট দেয়। এইবার ব্যান্ড ফোরকে আমরা লালে চুবালাম, কে প্রাধান্য পেলো? গাছই প্রাধান্য পেলো, তাই গাছগুলো লাল লাল দেখাই। তার মানে ফলস কালার কম্পোজিশনে লাল মানে আমরা চোখ নাক কান সব বুঝে আমরা ভরসা করব যে গাছ, চোখ বন্ধ করে ভরসা করা যায়। ক্লিয়ার? আর বাকি জিনিসগুলো কিন্তু মোটামুটি একই কালার দেখাই, যেমন জল ব্লুই দেখাচ্ছে, কিন্তু ব্লু ব্লু ভাবটা, ব্লুই যে ব্লুর যে হিউনেস সেটা একটু চেঞ্জ হয়েছে। আগে ব্লুটা কেমন ছিল? ব্লু ছিল, কিন্তু ওটা অন্যরকম ব্লু ছিল, এখন একটু স্কাই ব্লু টাইপ হয়েছে, যদিও ব্লু আছে, তো ফলে অসুবিধাটা হয় না, কিন্তু অসুবিধাটা হয় গাছে। এই কম্বিনেশন, এই কম্পোজিশন, এই কম্বিনেশন কম্পোজিশন যাই বলো না কেন, এটা মোটামুটি সবাই মেনে চলে, এইটাকে বলা হয় ফলস কালার কম্পোজিশন। যেহেতু সবাই মেনে চলে, আই মিন এটা একটা স্ট্যান্ডার্ড, তাই এর নাম দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন। এবার অনেক বইয়ে একটু ভুল লেখা আছে, তার জন্য আমার আগের ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অনেক বইয়ে লেখা থাকে বাংলা বই, একটু তোমাদেরকে বলে দেই, ঠিক আছে? আমার তো মুভমেন্ট আছেই, কী মুভমেন্ট? ফর্ম্যাল ভার্সাস ইনফর্ম্যাল, যে এইরকমভাবে পড়তে হবে, আমি বললাম না ওইরকমভাবে পড়তে হবে না, ধুতি পাঞ্জাবি পড়তে হবে, আমি বললাম না পড়তে হবে না, তাই না? আমি বললাম এইভাবে বই পড়তে হবে, বই পড়তে হবে না। তো আমারও একটা সংগ্রাম, সেটা একটা মুভমেন্ট আছে যে বইগুলোকে ক্রিটিসাইজ করতে হবে, বাংলা বই পড়া যাবে না। তো বাংলা বই পড়লে তোমাদের একটা রোগ হতে পারে, কীরকম? চুলকানি হোক। সেই রোগটা হলো এরকম যে বলা হয় যে তথ্য গোপন করার জন্য ফলস কালার কম্পোজিশন করা হয়। যে যে বইয়ে তুমি যদি এই কথা, এই কথাটা দেখতে পাও যদি কোনো বইয়ে, আর যদি কেউ বলে কোনো টিচার, তো সেই টিচারকে ওপেন গুলি করে দিবা, ঠিক আছে? হ্যাঁ, তো যদি এরকম লেখা থাকে বাংলা বইয়ে যে তথ্য গোপন করার জন্য ফলস কালার কম্পোজিশন করা হয়, ব্যাপারটা কীরকম ফলস কালার, কীরকম তথ্য গোপন? আবার পরের মুহূর্তে আমরা বলে দেবো গাছ মানে হচ্ছে লাল, কী তথ্য গোপন? হাস্যকর না? বেসিক্যালি এই কারণে করা হয় না, মেন যে কারণে, দুটো কারণে এফসিসি করা হয়। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে হোয়াট ইজ এফসিসি অ্যান্ড হোয়াট আর দ্য সিগনিফিকেন্সেস অফ দ্য এফসিসি, বলুক আর না বলুক লিখে দেবে, না ফ্রিতে দিয়ে দেবে, তাহলে বলবে এরকম যে যে ট্রু কালার কম্পোজিশন করতে গিয়ে দুটো সিগনেচার আমাদেরকে ঝামেলা করে। কী কী? এই যে ব্লু আর হচ্ছে ব্লুর পরে আছে কি গ্রিন, এই ব্লু আর গ্রিনের সিগনেচার কাছাকাছি, ফলে এই উদ্ভিদ জল আর উদ্ভিদের মধ্যে পার্থক্য করতে আমরা পারি না। সেই জল যার মধ্যে উদ্ভিদের কনসেন্ট্রেশন আছে, আর সেই উদ্ভিদ যার মধ্যে জলের কনসেন্ট্রেশন আছে, দুরকম আছে। সেই জল যার মধ্যে উদ্ভিদ আছে, কচুরিপনা শ্যাওলা বিশিষ্ট জল, আর সেই উদ্ভিদ যার মধ্যে জল আছে, বর্ষার সময় ধানের জমি, অথবা জলের পাড়ে যে পুকুর পাড়ে বা জলের পাড়ে যে সমস্ত জলা গাছগুলো থাকে সেগুলোর মধ্যে জলের কনসেন্ট্রেশন বেশি থাকে, আবার ধানের ক্ষেত দেখবা জল তার মধ্যে যান, সমস্যা ওখানে হয়। বিলকুল জল, পরিষ্কার জল, ক্লিন ওয়াটার, অসুবিধা হবে না, আর বিলকুল উদ্ভিদ, অসুবিধা হবে না। কিন্তু পৃথিবীতে এত বিলকুল ট্রু ট্রু একদম একদম কী বলবো, মানে একদম পিওর পিওর জিনিস থাকে না পৃথিবীতে, এত আর্থ ফিচারগুলো অত পিওর নয়, অত পিওর হলে তো হয়েই যেত, তাহলে আর রিমোট সেন্সিং কেন করতাম? তো সবার সিগনেচারের মধ্যে সিমিলারিটি আছে, তাই না?
তো এই কারণে এই সিমিলার সিগনেচারগুলোর জন্য আমাদের ট্রু কালার কম্পোজিশনে বুঝতে অসুবিধা হয়। তার জন্য এফসিসি একটা সিগনিফিকেন্স অফ দ্য এফসিসি। নেক্সট সিগনিফিকেন্স হলো মাই স্ক্যাটারিংয়ের কারণে ব্লুকে ট্যাগ করতে হয়, ব্লুকে বিসর্জন দিতে হয়, যা যা সিপনা যা যা ব্লু যা, ঠিক আছে? তো বিসর্জন দিলাম, মানে নিবো না ব্লুকে। তো ব্লুকে যদি না নিই তাহলে কাকে নিব, কাকে নিয়ে ঘর সংসার করবো? তো ব্লুর পরিবর্তে গ্রিনকে নিয়ে ঘর সংসার করতে হবে। তা আমাদের দেওয়ার জন্য তো তিনটেই কালার, তাহলে কালার তো দিতে হবে না, তাই না? দেখালো রাজা হওয়ার জন্য কেউ নাই, তো একটা প্রজাকে ডেকে ভাই তুই রাজা হ, তো কাউকে তো সিংহাসন দিতেই হবে, সিংহাসন ছাড়তেই হবে। তো ব্লু কালারের যে সিংহাসনটা ছাড়তেই হবে, ব্লু ব্যান্ডটাকে আমরা ত্যাগ করলাম, বিসর্জন দিলাম, তার জন্য গ্রিন ব্যান্ডকে বললাম যে ভাই তুই রাজা, সিংহাসনটা তুই অধিকার কর, মানে ব্লু সিংহাসনটা তুই অধিকার কর। তারপরে পরপর দিয়েছি। তো এটা হলো সেকেন্ড কারণ যার জন্য এফসিসি বানানো হয়। তো হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ প্রিপারেশন, প্রিপেয়ারিং এফসিসি বা প্রিপারেশন অফ দ্য এফসিসি? সিলেবাসের মধ্যে আছে প্রিপারেশন অফ দ্য এফসিসি, মানে তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে না যে এইভাবে এফসিসি বানাতে হয়। যেহেতু থিওরির মধ্যে বলা আছে যে প্রিপারেশন অফ দ্য এফসিসি, তার মানে মেকানিজম ওয়াই উই প্রিপেয়ার এফসিসি ইউজিং ইনস্টেড অফ দ্য টিসিসি, টিসিসি না করে কেন আমরা এফসিসি করি, তার লজিকটাকে বলতে হবে। দ্যাট ইজ প্রিপারেশন অফ দ্য এফসিসি থিওরিটিক্যালি, ক্লিয়ার? আর যদি প্র্যাকটিক্যালে থাকে তাহলে তোমাকে খাতা কলমে দেখাতে হবে, অঙ্গ মানে কম্পিউটারের হাত হেল্প নিয়ে, স্যাটেলাইট ইমেজারিং সাহায্য নিয়ে তোমাকে দেখাতে হবে। সেটাও মাচ ইজি, সেটা আরও ইজি দ্যান থিওরি। আগে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের পিছনে কিন্তু একটা থিওরি থাকা দরকার আছে, স্ট্রং থিওরি, প্র্যাকটিক্যাল ইজি, ক্লিয়ার? কেউ আমি থিওরি জানলাম না, প্র্যাকটিক্যালি ভাবছি দুদিন ট্রেনিং নিয়ে একদম আমি প্র্যাকটিক্যালে মার্খা মারা হয়ে যাবো, কোনো দিন হতে পারবে না। তো এই প্রত্যেকটা প্র্যাকটিক্যালের পিছনে একটা স্ট্রং থিওরি থাকা দরকার আছে, ক্লিয়ার? এই হলো ফলস কালার কম্পোজিশন। তবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এর বাইরে আবার একটা জিনিস আছে। এইটা হলো সিউডো কালার, সিউডো ট্রু কালার, ছদ্মবেশী ট্রু কালার। এটা বইয়ের মধ্যে নাই, সিলেবাসের মধ্যে, কিন্তু আসতে পারে, জেনে রাখা ভালো। কীরকম? এটা ফলস কালার, আমার লেখা আছে ফলস কালার কম্পোজিশন, বাট আমাদের সিলেবাসে এটাকেও ফলস কালার বলতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড এফসিসি নয়। এইটার ভালো নাম হলো সিউডো কালার। কেন সিউডো? গাছ তো সবুজই আছে না, কিন্তু গাছের যেমন সবুজের হিউনেস তেমন কি আছে? নো, গাছ কি এইরকম সবুজ নাকি? এই সবুজটাকে আমরা কি বলি? টিয়া পাখার, টিয়া পাখির দেহের মতন সবুজ, কলাপাতি সবুজ, এইসব বলি। আবার ইংরেজির নাম আছে আমি জানি না, বাট আমিও তাই বলি, ওই কলাপাতি সবুজ, টিয়া পাখি সবুজ, এইসব বলি। আবার একটা আছে তোমার বটল গ্রিন সবুজ না কি বলে, ইন রিয়াল কি এইরকম সবুজ, হালকা হালকা সবুজ, বাট না, কিন্তু সবুজ তো বটে। তো সিউডো সবুজ নয়, বাট ছদ্মবেশী সবুজ, তাই আমরা বলবো সিউডো। সিউডো মানে ছদ্মবেশী, এটাকে বলা হয় সিউডো ট্রু কালার। জল, জলের কালার কি এত নীল? মোটেই নয়, মোটেই নয়। কিন্তু দেখো এটা ঠিক যে এখানে জলের মধ্যে কচুরিপানা ছিল না কি ছিল আর কি ছিল, ডাজন্ট ম্যাটার, আমরা জলটাকে বিলকুল ব্লু দেখতে পাচ্ছি, একদম সুন্দর সুন্দর ব্লু, আর সব উদ্ভিদগুলোকে সুন্দর সুন্দর সবুজ। বেস্ট টু আইডেন্টিফাই অবজেক্ট উইদাউট কম্পিউটার, বরঞ্চ ইউজিং ন্যাকেট আই, খালি চোখে আমরা দেখে বুঝতে পারছি যে এটা জল, এটা উদ্ভিদ, এর থেকে ভালো কিছু হতে পারে না। তাই স্ট্যান্ডার্ড এফসিসি থেকেও এ আরও স্মার্ট দ্যান স্ট্যান্ডার্ড এফসিসি। দিস ইজ কল্ড সিউডো ট্রু কালার। ট্রু ট্রু থাকলো, ফলসের কোনো গন্ধ নাই, আবার ব্লু ব্যান্ডকে বাদ দিয়েছি, ব্লুর কোনো গন্ধ নাই, নামও নিশান নাই। ব্লুর পরে তিন নম্বর ব্যান্ড, মানে তিন নম্বর কে ছিল? রেড, রেডকে দিয়েছি গ্রিন, ইনফ্রারেডকে দিয়েছি গ্রিন, ভুল বললাম, রেডকে দিয়েছি ব্লু, আর ইনফ্রারেডকে দিয়েছি গ্রিন। ইনফ্রারেডের মধ্যে কী ছিল? গাছ ছিল। ইনফ্রারেডের মধ্যে কে লুকিয়ে ছিল? গাছ, তাই গ্রিন গ্রিন এসছে, ওকে। আর ব্যান্ড ফাইভ মানে কী ছিল? ফার ইনফ্রারেড ছিল, ওটা আমাদের জানা নাই, বাট এটা সব ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে হবে যেগুলোতে মাল্টি ব্যান্ড ফেসিলিটি আছে, ঠিক আছে? এই জন্য তৈরি হলো আর একটা কনসেপ্ট, সেটাকে বলা হয় হাইপার স্পেকট্রাল, মাল্টি স্পেকট্রাল, মনোস্পেকট্রাল বলে একটা কথা আছে, ঠিক আছে? আমি এটা পড়াচ্ছি, ঠিক আছে? আমার এখন সময় আছে 20 মিনিট, ওকে। তো এই কম্বিনেশন যদি করা হয় সবাই পারবে না। এখন যদি বলে আইআরএস লিস্ট 3, তার মধ্যে 4টে ব্যান্ড আছে, ইচ্ছা হয়েছে যে সিউডো কালার বানাবো, হবে? ইজ ইট পসিবল আর নট পসিবল? নট, কারণ আমাদেরকে লিস্ট 3 4টে ব্যান্ড দেয়, ব্লু গ্রিন রেড ইনফ্রারেড,
ফলে এই পাঁচ নম্বর ব্যান্ডের কোনো দেখা পাওয়া যায় না। কোথায়? লিস থ্রিতে। তাই লিস থ্রি লিস ফোরে যেহেতু চারটে ব্যান্ড আছে, মাল্টি স্পেকট্রাল, মাল্টি মানে বহু, স্পেকট্রাল মানে ব্যান্ড আছে, কিন্তু এই কাণ্ড কারখানা হবে না, মানে সিউডো ট্রু কালার বানানো যাবে না। তার কারণ সিউডো ট্রু কালার বানাতে গেলে আমাদের লাগবে ফার ইনফ্রারেড নামক একটা ব্যান্ড, যেটা লিস থ্রি এবং লিস ফোরে নাই, যেটা ল্যান্ডস্যাটে আছে। এবার আমাদের ল্যান্ডস্যাটের প্রতি ভালোবাসা জন্ম হবে আর আইআরএসের প্রতি একটু তিক্ততা জন্ম হবে। সিলেবাসের মধ্যে লেখা আছে দেখবা যে আইআরএস অ্যান্ড ইউজিং ল্যান্ডস্যাট। আচ্ছা কিছু উইথ রেফারেন্স টু আইআরএস অ্যান্ড ল্যান্ডস্যাট। ওকে, তো আমরা যেটা এতক্ষণ ধরে করলাম, ফলস কালার কম্পোজিশন, ট্রু কালার কম্পোজিশন যাবে, হবে, এসব কাণ্ড কারখানা হবে, লিস থ্রিতে হবে, লিস ফোরেও হবে, বাট যদি আমরা সিউডো টু কালার বানাতে যাই তাহলে লিস থ্রি পারবে না, কারণ লিস থ্রি লিস ফোরে চারটে ব্যান্ড পসিবল, চারটে ব্যান্ড অ্যাভেলেবল, ম্যাক্সিমাম ব্যান্ড পাওয়া যায় ল্যান্ডস্যাটে। ল্যান্ডস্যাটে কটা ব্যান্ড পাওয়া যায় সেই নিয়ে একটু বলে নেওয়া দরকার আছে। ল্যান্ডস্যাটে ব্যান্ড পাওয়া যায়, এখানে যদি আছে কিনা দেখি, হ্যাঁ, এইগুলো হচ্ছে ল্যান্ডস্যাটের ব্যান্ডের সংখ্যা, নাম্বার অফ দ্য ব্যান্ড। স্পেকট্রাল রিজলিউশন, এবার আমি ফিরে যাই, স্পেকট্রাল রিজলিউশন বলেছিলাম, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্পেকট্রাল রিজলিউশন ইজ স্ট্যান্ডিং আপন থ্রি পিলার্স। নাম্বার ওয়ান হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কতটুকু জায়গায় ইউজ করি। নাম্বার টু কী ছিল? উইথ, ওকে, উইথ অ্যান্ড নাম্বার অফ ব্যান্ড। এইখানে আমরা স্পেকট্রাল রিজলিউশন বুঝব, ল্যান্ডস্যাটের সাহায্য নিয়ে স্পেকট্রাল, উই আন্ডারস্ট্যান্ড, উই ডু আন্ডারস্ট্যান্ড অফ দ্য স্পেকট্রাল রিজলিউশন ইউজিং ল্যান্ডস্যাট ডেটা। ল্যান্ডস্যাটে, ল্যান্ডস্যাটের এই সাহায্য নিয়ে আমরা স্পেকট্রাল রিজলিউশনকে বুঝব। এখানে কোথায় স্পেকট্রাল রিজলিউশন আছে দেখে নেই। ওকে, এইটা হলো ল্যান্ডস্যাট পাঁচ, ল্যান্ডস্যাট ফাইভ, LM2, LM5, এতে কটা ব্যান্ড আছে? সাতটা ব্যান্ড আছে, ক্লিয়ার? তাহলে নাম্বার অফ ব্যান্ডস কটা? স্পেকট্রাল রিজলিউশন হলো তো, বেশ। ব্যান্ড উইথ, নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট বিষয়, তিন দুই নম্বর পিলার, ব্যান্ড উইথ 0.45 থেকে 0.52 ব্যান্ড উইথ, কতখানি ব্যান্ড উইথ, কত হচ্ছে? 0.07 মাইক্রোমিটার, ন্যানোমিটার নয়। তো এইটা হলো ব্যান্ড উইথ, মানে এইটা মাইনাস এইটা। স্ট্যাটিস্টিক্স করতে গিয়ে ক্লাস বাউন্ডারি বলেছিলাম না, ক্লাস বাউন্ডারি, ওই ক্লাস উইথ, ক্লাস ইন্টারভ্যাল, লাইক এ সেম কনসেপ্ট, ঠিক আছে? তো ব্যান্ড উইথ মানে এইটা মাইনাস এইটা ইকুয়ালস টু যা হয় তাই। ওকে, ব্যান্ড উইথ, এ প্রসঙ্গে একটু বলা রাখা, বলে রাখা দরকার আছে, ব্যান্ড উইথ যত ছোট হবে তত নিখুঁত ভালো তথ্য ঢুকে থাকবে, ব্যান্ড উইথ যত বড় হবে তত বাজে তথ্য সব মিলেমিশে থাকবে। এবার এইটা বোঝার জন্য আমরা ছাকনির ব্যাপারটা বুঝাই, সেই ছাকনিতে, যে ছাকনি আমি পাথরগুলোকে পার্থক্য করতে ব্যবহার করেছিলাম, সেই ছাকনিটা যদি না করে সব মিক্স করে রাখতাম কোনো কাজে আসতো? আর ছাকনি করে রাখলে আমাদের বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবো, সরু মোটা, হাফ ইঞ্চি পাথর, এক ইঞ্চি পাথর, রেল লাইনের ধারের পাথর, পদ্মার পার ভাঙনকে রোধ করার জন্য পাথর, এই সমস্ত কিছু, ক্লিয়ার? তো এটা হলো ব্যান্ডউইথ, যত ছাকনি সরু তত ভাই নিখুঁত তথ্য। ওকে, এইটা হলো স্পেশাল রিজলিউশন, বাট আমরা স্পেশাল রিজলিউশনে বুঝছি না। ওকে, তার মানে কটা, কতটুকু জায়গা ইউজ করছে? থার্ড পিলার, থার্ড পিলার হলো দেখো এইখান থেকে শুরু এখানে শেষ। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কতটুকু জায়গাকে ইউটিলাইজ করেছে? এইটা থেকে এইটা, মানে এইটা মাইনাস এইটা, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে অনেকটা জায়গাকে ইউটিলাইজ করেছে, তাই না? দ্যাট ইজ স্পেকট্রাল রিজলিউশন। তার মানে ল্যান্ডস্যাটের, ল্যান্ডস্যাট ফাইভ দিয়ে যদি আমরা স্পেকট্রাল রিজলিউশন বুঝতে যাই তাহলে আমার এইটা এইটা দিয়ে হবে। প্রথম ব্যাপার ব্যান্ডউইথ কত, দ্বিতীয় না, প্রথম ব্যাপার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কতটুকু জায়গাকে ইউজ করছে, এইটুকু থেকে এইটুকু, মানে এইটা মাইনাস এইটা, এটা লং জায়গা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে, যেখানে শুরু হয় 0.45 থেকে, মানে ব্লুর কাছাকাছি, আর শেষ হয় ইনফ্রারেডের পরে, ইনফ্রারেডের জায়গাটা, ইনফ্রারেডের পরে, ঠিক আছে? এই যে জায়গাটা, ক্লিয়ার? তার মানে একদম লম্বা জায়গা, বেশ। এটা হলো প্রথম পিলার। দ্বিতীয় পিলার ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, সবগুলো ইকুয়াল নয়, কারণ মাঝে মাঝে বাদ দেওয়া আছে, ওইটুকু অ্যাবজর্পশন হয়, অ্যাটমসফেরিক উইন্ডো বিচার করে ওই জায়গাটা কোনো কাজের ছিল না, কোনো কাজে আসতো না বলে ওইটুকু ইগনোর করেছি। মাঝে মাঝে ওরকম অনেক জায়গা আছে যেগুলো ইগনোর করেছি, তার কারণ হলো অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন হয় বলে আমরা সাহস পাই না ওই জায়গাটাকে ইউটিলাইজ করতে, তার জন্য এখান থেকে তৈরি হয় দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কি, অ্যাটমসফেরিক উইন্ডো। এইগুলো হচ্ছে উইন্ডো, উইন্ডো কাজে লাগিয়ে এটাকে কাজে লাগিয়েছি, তা উইন্ডোটা এই জায়গাটা ইউজ করিনি কারণ অ্যাটমসফেরিক উইন্ডো হয়নি, উইন্ডো হয়নি তো কী হয়েছে, অ্যাবজর্পশন হয়েছে,
এইটুকুন থেকে এইটুকু ও হ্যাঁ এটাকে ইউজ করে কেন নো উইন্ডো এই জায়গাটা ইউজ করেছে এখানে ইউজ এখানে এই জায়গাটাতে অ্যাটমসফিক অ্যাবজর্পশন আছে মানে 0.602 ইজ নট গুড ফর রিমোট সেন্সিং বলে চালাকি করে ওটুকুন বাদ দিয়ে পর থেকে বাদ নেওয়া হয়েছে ক্লিয়ার এইটুকুন নেওয়া হয়েছে মানে দ্যাট ইজ অ্যাটমসফিরিক উইন্ডো উইন্ডোটাকে কাজে লাগিয়ে আমরা আলো টালো পাই আর এইটুকুন হলো পাঁচিল অবস্টাকল বাধা বোঝা গেল দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যাটমসফিরিক উইন্ডো পরীক্ষার সময় যদি আসে পারবি তো আসিয়া পারবি তো বেশ তো এই হলো এবার তাহলে নাম্বার অফ ব্যান্ড 7 তিনটে বিষয়কে দাঁড় করে মানে তিনটে বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে স্পেকট্রাল রিজলিউশন এবার আমরা এখানে দেখি স্পেকট্রাল রিজলিউশনটা ঠিক কেমন কোন জায়গায় গো না এগুলো আমি কিছু পড়িনি এগুলো সব ইন্টারনেট থেকে ঝাঁপা ইন্টারনেট থেকে কপি পেস্ট ও কেন জানি না দেখতে হবে এখন কেন আমি জানি না যদি অ্যাটমসফিয়ারিক হয় অ্যাবজর্পশন আছে না তো ক্যাটারিং আছে কিছু একটা আছে বলেই নাইনি কোন জায়গাটা ও ব্যান্ড সিক্সটা একটু বাজে বাজে জায়গাটা একটু খুব বাজে ব্যান্ড সিক্সের খুব বাজে জায়গা এটাকে ইউটিলাইজ করে না এটা ইনফ্রারেড ব্যান্ড ওই ওই ফার ইনফ্রারেড না ফার ইনফ্রারেড জায়গা এটা খুব কাজের না এবার দেখ স্পেকট্রাল রিজলিউশন রিজলিউশনটা বেশি অনেক বেশি এ কোনো কাজের না ওটা কবে অনেক সময় হয় ল্যান্ড সারফেস টেম্পারেচারকে বুঝতে গেলে ওটা কাজে লাগে কাজ তো আছে ঠিক আছে কাজ হয়তো আমাদের ছাদ ঝালাই করতে লাগে না মেঝে ঝালাই করতে লাগে না রেল লাইনের ধারে লাগে কিছু তো কাজ আছেই বেশ এবার হচ্ছে ল্যান্সার 7 ল্যান্সার 7-এ দেখো কটা ব্যান্ড আছে আটটা ব্যান্ড আছে এই ব্যান্ডটা একটু যোগ করা হয়েছে তার মানে আমি যেটা বোঝাতে চলেছি এখন সেটা হচ্ছে প্যান ব্যান্ড কি প্যান ব্যান্ড প্যান ঠিক আছে প্যান কেক খেয়েছো কিন্তু প্যান ব্যান্ড জানো না প্যান কেক খেয়েছো তো তো প্যান কেক প্যান কেক আর প্যান ব্যান্ড সেপারেট কনসেপ্ট ওকে তো সাতটা ব্যান্ডের মতো আছে এটা হলো তার দেখো এই জায়গাগুলোতে আর একটু সংস্করণ করা হয়েছে এখান থেকে ঠিক আছে এটা আরও বার বেটার এই জায়গাটা দেখো এই যে জায়গাটা এই জায়গাটা কী করছে দেখো এইখান থেকে এতটুকু জায়গাকে একসঙ্গে ইউজ করছে এইখানে কী করছে 0.52 থেকে 0.90 লম্বা জায়গা এইখানে কতটুকু উলি ইএমআর যাবে এই যা যাবে এটা যাবে এইটা যাবে এইটা যাবে মানে চারটে এই চারটে ব্যান্ডকে না করে ওখানে একটা ব্যান্ডের সব টাকা ঢুকিয়ে দিয়েছে ক্ষতি কি সেপারেট নাই সেপারেট সেপারেট করে রাখা নাই কিন্তু এইটা করে একটা লাভ আছে এই ব্যান্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো 15 মিটার স্প্যাশিয়াল রিজলিউশন পাওয়া যায় যেটা এগুলো পারে না ফলে এই সুবিধাটা পাওয়ার জন্য একটা জিনিস আছে হয় এদিক নাও না তো ওইদিক নাও আগের দিন বলেছিলাম যদি স্পেকট্রাল রিজলিউশন বেশি নাও তাহলে স্প্যাশিয়াল রিজলিউশন কমে যাবে আর যদি স্প্যাশিয়াল রিজলিউশন কম নাও তাহলে স্পেকট্রাল রিজলিউশনকে বিসর্জন করতে হবে তো এই ব্যান্ডটা প্যান ব্যান্ডটা কী করা আছে দেখো 0.52 থেকে 0.90 স্পেকট্রাল ব্যান্ড উইথ অনেকটা বরঞ্চ এই চারটে ব্যান্ডকে সব কটাকে পাইল করে এক জায়গায় করা আছে কিন্তু একদিক থেকে ভালো 15 মিটার সবাই যখন 30 তখন ও বেটা একাই 15 তার মানে সবার থেকে লক্ষ্যবস্তু চেনার কাজে এ কিন্তু এক্সপার্ট এই ব্যান্ডটার নাম দেওয়া হয়েছে প্যান ব্যান্ড এখানে ও তথ্য ঢুকে থাকে এখানে একটা প্রসেসিং করে একটা পদ্ধতি অবলম্বন করে আমরা এখান থেকে ব্যান্ড বানাতে পারি জিআইএসের একটা ফর্মুলা আছে একটা পদ্ধতি আছে সেটাকে বলা হয় প্যান সারপেনিং ইমেজ ফিউশন বলা হয় যেমন সূর্যে হিলিয়াম এবং হাইড্রোজেন জানিস চেনো হাইড্রোজেন এবং হিলিয়াম হিলিয়াম থেকে হাইড্রোজেন থেকে হিলিয়াম হিলিয়াম থেকে হাইড্রোজেন এইসব কাণ্ড কারখানা করে আর যার জন্য আমরা হিট পাই লাইট পাই তো এটাকে বলা হয় ফিউশন তো এই ইমেজগুলোকে যেহেতু সব ঢুকে থাকে এই ইমেজগুলোকে ভেঙে আবার আলাদা এখানে দেখো কোনো ব্যান্ডের ব্যাপার নাই কিন্তু এখানে একটা পদ্ধতি আছে এই ব্যান্ডের ছাঁচ নিয়ে এর উপরে যদি চেপে দেওয়া হয় তাহলে সমস্ত ব্যান্ড তৈরি করা যায় তবে লাগবে একটা ছাঁচ লাগবে যেমন করে আমরা ওই ময়দার মধ্যে থেকে বিস্কুটগুলোকে কী করি বিস্কুট যখন বানানো হয় কুকি তো কুকির একটা ছাঁচ আছে তো ময়দাটাকে রাখা হয় ছাঁচ খাচ 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 করে স্টাম্পের মতো মেরে দেয় দেন তুলে নেয় দেন ছোটো ছোটো বিস্কুট হয় ওকে ঠিক তেমনি এই ব্যান্ড থেকে এই যে ছাঁচ আছে সেই ছাঁচগুলো দিয়ে ছোটো ছোটো ব্যান্ড বানানো সম্ভব তবে কম্পিউটারে জিআই সফটওয়্যারের হেল্প নিতে হবে কতগুলো টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিকটাকে বলা হয় ইমেজ ফিউশন ক্লিয়ার অথবা প্যান সার্পেনিং বলা হয় অত জেনে লাভ নাই যদিও বলে রাখলাম কবে কোন দিন কাজে লেগে যাবে ইন ফিউচার এখন লাগবে না ঠিক আছে ইন ফিউচার লাগবে শিওর তো
প্যানসার পেনিং, এই ব্যান্ডটাকে এই ব্যান্ডটার মধ্যে বৈশিষ্ট্যটা হলো স্পেকট্রাল ব্যান্ডউইথ বিশাল, এদের মধ্যে আলাদা করে নেওয়া হয় না, এদের সঙ্গে যায় না, তার কারণ এই যেহেতু 15 মিটার স্প্যাশাল রিজলিউশন তাই অন্য চরিত্রে, তাই জন্য ওকে আলাদা রাখা হয়। কিন্তু তথ্য বেশি থাকে, কাজে লাগে, কিন্তু কাজে লাগাতে পারলে ক্লিয়ার। এই ব্যান্ডটার নাম দিলাম প্যান ব্যান্ড, ঠিক আছে? তাহলে ব্যান্ড স্পেকট্রাল রিজলিউশন ক্লিয়ার, আর ল্যান্ডস্যাটের সাহায্য নিয়ে স্পেকট্রাল রিজলিউশন ক্লিয়ার। তো মানে আমি যেটা বোঝালাম সেটা হচ্ছে ল্যান্ডস্যাটের সাহায্য নিয়ে স্পেকট্রাল রিজলিউশন। ওকে, এখানে দেখো একসঙ্গে তিনটে কালার দেখানো আছে, ট্রু কালার অত ভালো হয় না, মোটামুটি হয়, মোটামুটি হয়। এটা ওই একই জায়গা, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে? বেশ, লিস্ট থ্রি আর ল্যান্ডস্যাট করতে হবে, হ্যাঁ গুগল করবে দেখবে ল্যান্ডস্যাটের বহুত চলে আসবে, ল্যান্ডস্যাট, হ্যাঁ জিও ইনফরমেটিক্স, আইআরএস ইন্ডিয়ান রিমোট সেন্সিং সার্ভে, লিস্ট থ্রি লিস্ট ফোর, এগুলো আর কিছু নাই, বহুত দূর, হ্যাঁ ও আচ্ছা।